চালাও, গ্রামের বাড়ি কোথায়? নেত্রকোনা। কোন উপজেলা? হ্যাঁ, সিডনি। রিক্সা চালাইতে পারো? আচ্ছা ঠিক আছে। তোমার লেখাপড়া করো না? কেমন আর করো না? ফোর পর্যন্ত লেখাপড়া করো? হ্যাঁ, কোন স্কুলে পড়ো? কোন জায়গায়? নাম কি স্কুলের? কি প্রাইমারি স্কুল? কি প্রাইমারি স্কুল, নাম কি? প্রাইমারি স্কুল না? তোমার ফ্যামিলিতে কে কে আছে পরিবারে? আমার মা আছে। তোমার ছোট বোন কি করে? তোমার স্কুলে? আনন্দ স্কুলে। আচ্ছা, আর তো তুমি দৈনিক রিক্সা চালায় কয় টাকা ইনকাম করো? আচ্ছা, তোমার আম্মা কি বাসায় থাকে? অসুস্থ, কাজ করতে পারে না? তোমার বাবা কই? কিভাবে? তোমরা ঢাকা আসছো কি এক মাস হয়েছে? ছয় বছর। ও, তাহলে এতদিন তুমি কি করছো? স্কুলে পড়ছো না? তোমাদের বাসা কোন জায়গায়? বাসা? কালাচাঁদপুরে। না, আচ্ছা আচ্ছা। তুমি এত ছোট হয়েও রিক্সা চালাও? তুমি কি বলবো, আসলে এখনো অনেক সরকার এইভাবে রিক্সা চালায়। রিক্সা কিভাবে প্রতিদিনই চালাও? প্রতিদিনই চালাও? তোমার চেহারাটা একটু দেখাও। আচ্ছা ঠিক আছে। তুমি সবসময় এই ইউনাইটেড হসপিটালের সামনে যে সিরিয়াল, এই সিরিয়ালেই থাকো সবসময়? ও আচ্ছা, সবসময় তুমি রোডে গাড়ি চালাও না? লেখাপড়া করার ইচ্ছা আছে? এদিকে লেখাপড়া করে কোন গাড়ি এগুলা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমার স্বপ্ন সফল করুক।